গাইজ আমরা এখানে গড়িয়াহাটে এসেছি, গড়িয়াহাট তো আচ্ছা গড়িয়াহাটে। আর আমি এই চশমাটা আমার পড়তে খুব ভালো লাগছে, আমি এখানে এই চশমাটা পরে ঘুমাই খাই দাই। আমরা এখন আছি গোল পার্কে, এখানে আবার কিছু একটা কোন একটা পার্টির কিছু একটা চলছে, ঠিক আছে, সেই জন্য আমাদের আজকে ব্লগ করতে প্রবলেম হচ্ছে। ফ্যাশন ইয়ার্ডে প্রচুর ফ্যাশন আছে, আমার ফ্যাশন সেন্স প্রচন্ড বাজে, ঠিক আছে, সবাই জানো রাজের ফ্যাশন ফ্যাশন সেন্স খুব ভালো। রাজ এদিকে শোন, বলছি যে কি ভালো একটা ভালো ড্রেস নিয়ে, একটা শার্ট নিয়ে, এই তো এই শার্ট, এই শার্ট আমার বাবার জন্য, আমার বাবা এটা পরবে, ট্রাস্ট মি, এটা কি কোম্পানি দেখছো, আমার বাবা এটা পরবে, অফকোর্স পড়তেই পারে, তো বাবাকে পড়া কি, তোমার বাবা এক সেকেন্ড, তোমার বাবাকে এটা না পড়ালে তাই জন্য তোমার বাবা এখন ফ্যাশন, তোর বাবা আমার বাবা একসঙ্গে পড়বে দিয়ে হাঁটবে, কেমন লাগবে, কেমন লাগবে বলতো, এটা এটা গোল পার্কে এই দোকানে এসো দেখো, জুতোই জুতো, এখানে জুতোর উপরে দেখা একটু, হাই ফ্যাশন মডেল সৈনিকা বলো কি জুতো, আমার গার্লফ্রেন্ডের জন্য কিনে, কেমন, আমার গার্লফ্রেন্ড নেই যদিও, বাট ঠিক আছে, আমার কাস্টম ক্লিয়ার মানে বাইরে থেকে আসছে, ইম্পোর্টেড হয়েছে, ওয়াও, এখানে সব বাইরে থেকে আসছে, ঠিক আছে, গোল পার্কে, কলকাতার গোল পার্কের বুকে তুমি ফ্যাশন ইয়ার্ডে আসো, প্রত্যেকটা গার্লফ্রেন্ড মানে গাড়িও পিঙ্ক চাই, ল্যাপটপ পিঙ্ক চাই, জুতো পিঙ্ক কালার জুতো পেয়ে গেছে গাইজ, ডেডিকেটেড বয়ফ্রেন্ড এই পিঙ্ক কালারের জুতোটা নিয়ে গার্লফ্রেন্ডকে গিফট করো, আমি বলছি ভালো সুখে থাকো, বিয়েও হবে তোমার, শক্তি কাপুরকে দেখেছো, নাইনটিজ এর শক্তি কাপুর মনে আছে, এইটা পড়বো আমি, এবার খুলবো, চুল তো নাই, রাজ তোর চুল আছে, আমাকে দেখে শেভ করে, আজকে আমি আমি আমার এখানে চুল ওঠে না, গড গিফটেড, ঠিক আছে, ও শেভ করতে শুরু করে, চুল করবো, জঙ্গলের মতো চুল থাকে ওর, রাজ গেটটা খোল, চেঞ্জ আমাদের সামনে করবি না, রাজ উপর দিয়ে, উপর দিয়ে খালি আছে, এটা দেব, চয়নিকা তুই পারফিউম ট্রাই করতে পারিস, প্রচুর কালেকশন আছে গাইজ, বাইরের কালেকশন, ইন্ডিয়ার কালেকশন নিয়ে গেলাম, ইন্ডিয়ার বাইরে থেকে আসছে, দা কাস্টম শপ, এই আমার টাইমে করেছিলিস তো, এটা কোনটা একদমই ভালো লাগছে না, এই ছোড়া একদম, ভেরি মাচ চেঞ্জ করে নিচ্ছি না, তুই পুরো বাড়ি চলে যা, এবার শাহরুখ কিছু করবে এখানে, ঠিক আছে, শাহরুখকে একা ছেড়ে দেবো, চলো দেখি শাহরুখ কিছু কর, আমার কাছে টাকা নেই তো আমি ট্রায়াল করব না, কিছু একটা তো করতে হবে বাবু, আমি জানি তুই খুব অকওয়ার্ড হয়ে গেছিস এখন, মানে এলেই কিছু একটা কিনে নিয়ে যেতে ইচ্ছে করছে, তাই আবার বলছিস কিন্তু তুই তো অলরেডি আনিসনি, হ্যাঁ ওটাই আনিনি, তো তুই কি করবি এবার, এবার আমি জাস্ট অ্যাডমায়ার করে চলে যাব, আচ্ছা শাহরুখ এন্ড শ্রেয়াসা সাউথ সিটি কলেজে পড়েছে রাইট, ওরা ক্লাসমেট, তো শ্রেয়াসা এসেই বললো যে মেমরিজ, আমাদের কোনো কাজ নেই, কলেজ স্কুল হয়ে গেলে যখনই ওইসব বন্ধুর সাথে দেখা হবে, ভাই মনে আছে এটা করেছিলাম, মানে মনে আছে এটা করেছিলাম, মনে আছে এইটা করেছিলাম, মনে আছে তো নিজেই বললো মেমরিজ, শাহরুখ তুই মাঠে বসে কি খেতিস আমি জানি, গার্লফ্রেন্ড এর ওয়েট করতাম, গার্লফ্রেন্ড কে দেখতাম অন্য ছেলেদের সাথে ঘুরছে, আমি মাঝে মাঝে শ্রেয়াসাকে দেখতাম, শ্রেয়াসের দাদা এখানে বসে আছে,
এত ডিরেক্ট ফ্লার্ট আমি করে দিই জীবনে, মানে সাউথের সিনেমা তো হয় না এগুলো, ঠিক আছে? ঠিক আছে, মনে হচ্ছে জিম করতে হবে, জিমে জিমে গেলাম আমি। আর জিমে কি নিয়ে যাবি তুই, ওটা খুলে দেখা একটু। আছে আছে, কি আছে? আকাশ বললো ভেতরে নাকি ডাম্বেল আছে। আকাশ হচ্ছে মানে মালিক, ঠিক আছে? আচ্ছা আকাশ আমাকে বলো তো, কোন জিমে লোকজন ব্যাগে ডাম্বেল নিয়ে যায়? কোন ইম্পোর্টেড সে? বাইরে থেকে এসেছে? হ্যাঁ হ্যাঁ। কোভিড টেস্ট করিয়েছো? বেস্ট 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 বেস্ট। ও আপে আমার নেই রে, আই ডোন্ট ডিজার্ভ টু স্টে ইন গোলপার্ক। আমি যা রে আমরা এবার চেক করবো যে শাহরুখ সত্যি অনিল কাপুর কিনা। যদি আমার নাম নাও এই দোকানে এসে, ঠিক আছে, নাসিফ আখতার যদি রেফারেন্স দাও তাহলে, নাসিফ আখতার যদি রেফারেন্স দাও তাহলে 10% ডিসকাউন্ট দেবে। ওয়াও, अगेन আই এম দা প্রোমো কোড, প্লিজ এসো আমাকে ইউজ করো। ও এইটা আমাকে কিনতে হবে না আকাশ, আকাশ তুমি এটা গিফট করছো আমাকে, ঠিক আছে? হ্যাঁ, আমি এখন না, মজা করে বল, মজা করে বল। আমাকে ইউজ করার কথাটা বলতে কত লজ্জা বাজে, আনকমফোর্টেবল হয়ে যাচ্ছে। আমাকে ইউজ করো, আমি ফুল পারমিশন দিলাম, ঠিক আছে, প্লিজ, এন্ড 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। দেখলে তো আমি বলেছিলাম এক্সের দরকার নেই, এখন পিঙ্ক জুতো চলবে। এখন পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় ওয়ার, সিভিল ওয়ার চলছে এই দুটো কালারের মধ্যে, খেলা হবে। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।